সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, আজ হচ্ছে 18 জুলাই 2023 রোজ সোমবার। দর্শক, রয়েছি আমার নিজস্ব গরুর সেটে। আর দর্শক, আমরা দেখানোর চেষ্টা করতেছি দুইটা গরু। গরু অনেকগুলোই কালেকশন করছিলাম, এখন বর্তমান দুইটা বকনা এই ভিডিওতে আমরা দেখাবো। আর বকনা দুইটার কোয়ালিটি একটু দেখেন যে কীরকম কোয়ালিটি। এইটার পার্সেন্টেজ অনেক ভালো এই বকনা। তো এর আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখছেন, কিন্তু ওখানে ছিল কয়েকটি বকনা, তার মধ্যে তিনটা বকনা সেল হয়ে গেছে, আর এইটা আপাতত আছে সেল করার জন্য। ঠিক আছে, তো বকনাটা দর্শক পার্সেন্টেজও যেই রকম, খাওয়া দাওয়ার দিকে একবারে সেই বিখ্যাত। ঠিক আছে, একবারে সেই, এবং খুব সুস্বাস্থ্যর বকনা এটা। এটা হলো গির, যদিও 100% গির না, কিন্তু মোটামুটি ভালো পার্সেন্ট রয়েছে এটাতে গিরের। আশা করি যে অনুভব করতেছেন। আসলে মোবাইলে দর্শক, মোবাইলে দেখে আইডিয়া করা যায় না। দেখেন গরুটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, কিন্তু মোবাইলে একবারে কেমন দেখা যায়। তো গরুটির মাংসের ওজনে যদি বলা যায়, আমার মনে হয় 100 কেজি না হইলেও আপনার 95 কেজি হবে এটাতে। ঠিক আছে, এই একটা বকনা, আর এই পাশে আরেকটি বকনা আপনারা দেখতেছেন। ঠিক আছে, এইটাও গিরের বকনা। ঠিকানা বলে নেই, রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, আমার নিজস্ব সেটে। এটাও একটা বকনা, তবে এই বকনাটা বড় সাইজের। মাথার ডিজাইনটা একটু দেখেন, এবং খুব শান্ত টাইপের বকনা এটা, একবারে শান্ত টাইপের। মানে গায়ে হাত দিলে মনে হয় যে সে কত একটা মানে আরাম ফিল করে। ঠিক আছে, দেখেন একবারে শান্ত, মানে শান্তর আর ইয়ে নাই। তো দর্শক, এই বকনা কিন্তু এখনও বয়স হয় নাই। ঠিক আছে, বয়স হয় নাই, মোটামুটি 8 মাস প্লাস প্রেগনেন্ট আছে বকনাটা। 8 মাস প্লাস প্রেগনেন্ট আছে এইটা, একবারে এইটা নেপালি গির আর কি। তো এই গরুটা কিন্তু জাত উন্নয়নের জন্য খুবই ভালো হবে, যেহেতু প্রেগনেন্ট রয়েছে, বয়স কিন্তু এখনও হয় নাই, জিরো বয়স। আমি হয়তো একাই দাঁত দেখাইতে পারবো না, তবে সবসময় আমার কথা যে যখন আপনারা বিশ্বাস করেন, কেমন করে দেখাই দাঁত দেখাইতে পারবো না একাই, একবারে বয়স জিরো। দাঁত দেখে আমি কালেকশন করছি, একবারে জিরো বয়সের একটি বকনা, এবং 8 মাস প্লাস প্রেগনেন্ট আছে। তবে যেখানে ছিল গরুটা, ওরা তেমন একটা যত্ন করতে পারে নাই, যার কারণে গরুটার কিন্তু স্বাস্থ্য অনেকটাই কম দেখা যাচ্ছে। মোটামুটি আমার কাছে 15 দিন থাকলে ইনশাল্লাহ বকনাটির চেহারা চেঞ্জ হয়ে যাবে। আর একটা বিষয় এইটাতে ভালো আছে, সেইটা হলো 8 মাস প্লাস প্রেগনেন্ট আছে। প্রেগনেন্ট আছে মানে এইটা নেক্সট টাইম আপনারা চাইলে এটার থেকে ভালো মানের একটা বাচ্চা আশা করি যে নিতে পারবেন। এখন জানি না কী সিমেন্ট দেওয়া আছে, যদি গিরের সিমেন্ট দেওয়া থাকে তো অনেক ভালো কোয়ালিটির একটা বাচ্চা পাওয়া যাবে, আর যদি শাহিওয়াল দেওয়া থাকে সেই ক্ষেত্রে তো শাহিওয়ালের বাচ্চা আসবে। যাই হোক, এখন যেটা আছে নেক্সট যে বিয়ান দিবে, নেক্সট বিয়ানে কিন্তু আপনারা সুন্দর আপনাদের পছন্দ অনুযায়ী বাচ্চা নিতে পারবেন। আর এইটা এইটা মোটামুটি এইটা মোটামুটি 11 মাস বয়স চলতেছে এইটার।
11 মাস বয়স চলতেছে আচ্ছা এখন যাক আমরা দাম দরের দিকে আসি আর আরেকটা কথা বলবো যে আজকে আজকে হলো মঙ্গলবার আর আজকে সিলেট থেকে আমার এক ভিউয়ার্স আসতেছেন আমাদের এলাকায় গরু কিনবেন তো দেখেন সিলেট থেকে যদি আপনারা কেউ এই বকনাগুলো নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন যেহেতু ওনারা আসছে গরু কিনবে তো একই গাড়িতে পাঠা দিলে খরচ একটু কমের মধ্যে দিয়ে পাঠানো সম্ভব হবে নি ঠিক আছে আর আরেকটা বিষয় সেটা হলো কুমিল্লা এখান থেকেও গরুর অর্ডার আছে কুমিল্লা থেকে আপনারা চাইলে কুমিল্লা থেকেও অর্ডার করতে পারেন ঠিক আছে এখন চলে যাব দামের প্রসঙ্গে দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই যে প্রথম যেই বকনাটি দেখতেছেন যেটা 11 মাস বয়সের বকনা এই বকনাটি যদি কেউ নিতে চান তাহলে এইটার দাম আসবে হলো 82,000 ঠিক আছে গিরের বকনা 82,000 পড়বে এইটার দাম তো তারপরে আমরা এই যে এই পাশেরটা দেখব যেটা দুই দাঁত বয়স সরি বয়স হয় নাই 8 মাসের প্রেগনেন্ট দর্শক আমি দুই দাঁতের কথা বললাম তাতে এটা মনে করেন না যে দুই দাঁত হবে আসলে সত্যিতেই একবারে জিরো বয়স যদি দুই দাঁত বয়স হয় তাহলে গরু রিটার্ন করা হবে ঠিক আছে একার কারণে আমি দাঁত দেখাইতে পারতেছি না এই বকনাটা কিন্তু আরও অনেক বড় হবে আর এটা বছর বিয়ানি একটা গরু হবে এইটার কিন্তু বোঝা যাচ্ছে এইটাতেই যাতে মানে বোঝা যাচ্ছে এই কারণেই যে বয়স এখনও হয় নাই 8 মাসের প্রেগনেন্ট এটা কিন্তু দুই দাঁত বয়সে আসতে অনেক সময় লাগবে এই বাচ্চা দেওয়ার পরে নেক্সট বাচ্চা হয়তো 6-7 মাস যখন এইরকম সময় আসতে পারে ঠিক আছে তো এই বকনাটা যদি কেউ নিতে চান 8 মাসের প্রেগনেন্ট এটাও নিতে পারবেন এটার মূল্য রাখা হলো 1,00,000 এটার মূল্য রাখা হলো 1,20,000 ঠিক আছে এই বকনাটা 1,20,000 এটার মূল্য প্রেগনেন্ট যে বকনাটা এটা 1,20,000 এটার মূল্য এটা কিন্তু আপনার মাংসের ওজনে যদি আইডিয়া দেওয়া দর্শক আরেকটি কথা বলবো অনেকেই কিন্তু কমেন্ট করে যে গাভীন গরুর মাংসের ওজনের কথা বলতে নাই তারপরে গাভী বাছুরের মাংসের ওজনের কথা বলতে নাই এইটা তো আমি এই কারণে বলি না যে মাংসের ওজন বললাম আর আপনারা নিয়ে যে মাংসের দরে এটা করলেন এইটা না মাংসের ওজনটা বলে আপনার আইডিয়া করতে পারবেন যে হ্যাঁ এই গরুটা কত বড় কীরকম সাইজের ঠিক আছে এটা এটা মানে আইডিয়ার জন্য অনেকেই কমেন্ট করে যে মাংসের ওজন বলেন এই করেন তো যাই হোক এইটা 1,20,000 আর এইটা হলো 82,000 ঠিক আছে যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের জন্য গরু দুইটা কালেকশানে দিয়ে দিব আমার নিজস্ব গরু সমস্যা নাই আপনাদের পছন্দ হইলে প্রয়োজনে কয়েকদিন আমার বাসায় থাকবে খাওয়া দাওয়া করবে এগুলো সব ফ্রি সমস্যা হবে না তো ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য খোদা হাফেজ আসসালামু আলাইকুম দর্শক এই বকনাটির কিন্তু ওই যে আমি বের করেও দেখাইলাম এরপরে এই যে দেখতেছেন যে মিউকাস আসতেছে এটা প্রেগনেন্ট 8 মাসের একটু উপরে হয়তো 4-5 দিন উপরে হয়েছে তো মোটামুটি 1 মাস আমার এখানে থাকলে এটার কিন্তু ডিজাইন চেঞ্জ হয়ে যাবে কারণ আমরা যত্ন সহকারে খাওয়া দাওয়া এই সেই দিই তো ভালো থাকবেন দর্শক খোদা হাফেজ আসসালামু আলাইকুম